মাহি গ্রেপ্তার হয়েছেন, তারপরে জেলে পাঠানো হয়েছে, তারপরে আবার জামিনও দেয়া হয়েছে। সারা দিন দুপুর থেকে মাহিকে নিয়েই আলোচনা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেই আলোচনায় সামিল হচ্ছেন চলচ্চিত্র এবং শিল্পাঙ্গনের তারকারা পর্যন্ত। এবার আলোচিত, সমালোচিত এবং আইনের মারপেছে কিছুদিন আগেও চরম আলোচনায় থাকা নায়িকা পরিমণি বলেছেন আইনের এই খেলা বন্ধ হোক। ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা পুলিশের মামলায় দুপুরে গ্রেপ্তার হয়েছিলেন মাহিয়া মাহি। এরপর তাকে দ্রুত সময়ের মধ্যে আদালতে নেওয়া এবং কারাগারেও পাঠানো হয়েছিল। বিকালে অবশ্য জামিনও দেওয়া হয়েছে এই নায়িকাকে। জামিনের পর মাহির প্রসঙ্গে সরব হয়েছেন পরিমণি। জামিনের আগ পর্যন্ত তাকে সরব হতে অবশ্য দেখা যায়নি। বছর দেড়েক আগে তিনি র্যাবের দায়ের করা মামলায় কারাভোগ করেছিলেন, ফলে তার প্রতিবাদ বিশেষত্ব বহন করে, এটাই স্বাভাবিক। পুলিশের নিয়ন্ত্রণে থাকা মাহির একটি ছবি পোস্ট করে পরি লিখেছেন, এটা কোনো কথা না ভাই, চুপ করে থাকতে থাকতে কখন যে বোবা হয়ে যাব আমরা। দেখছেন মাহির দিকে, বুক কাঁপলো না আপনাদের? একজন অন্তঃসত্ত্বার এই শারীরিক ও মানসিক ধকলের দায়ভার কে নিচ্ছে তাহলে? সবশেষে পরির দাবি, আইনের এই খেলা বন্ধ হোক, মাহিকে অনতিবিলম্বে মুক্তি দেয়া হোক। বিকেলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত 5-এর বিচারক মোহাম্মদ ইকবাল হোসেনের আদালত মাহিয়া মাহির জামিন মঞ্জুর করেছেন। একই আদালত তাকে দুপুরে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন। সর্বশেষ তথ্য মতে মাহির মুক্তিও সম্পন্ন হয়েছে। উল্লেখ্য, মাহি বর্তমানে 9 মাসের অন্তঃসত্ত্বা। তিনি ওমরাতে ছিলেন, ওমরা থেকে ফেরার পথেই বিমানবন্দরে তিনি গ্রেপ্তার হয়েছেন। তার স্বামী রাকিব সরকার অবশ্য পলাতক বলেই বলা হচ্ছে। তাকে পুলিশ সেই একই মামলায় খুঁজলেও তাকে গ্রেপ্তার করতে পারেনি।